কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লেখা আছে এবং তার প্রচন্ড মানসিক কষ্ট বা হতাশা এবং এই হতাশা থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার কিন্তু ডায়েরিতে তিনি উল্লেখ করেছে এবং এমনও বলা হয়েছে যে পরের দিন এসে দেখতে পাবে এবং তখন অনুভব করবে যে তার প্রতি তার যে হৃদয়ের টান এই ধরনের কথা কিন্তু লেখা আছে এটা আমরা মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উপাদান এবং যে একটি অডিও রেকর্ড এসছে এখানে যে আপনি আপনারা জানেন যে অর্থ আত্মসাথের একটি বিষয় বলা আছে এই বিষয়টি কিন্তু আপনারা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা মনে করছি যে এটাও আমরা অবশ্যই নিরীক্ষণ করব এবং এটার যে সত্যি যথার্থ কিনা বা যুক্তি কিনা বা এটা আমরা অবশ্যই নিরূপণ করব এবং এই যে উপাদানটি সেটিও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে সে যে পরিপ্রেক্ষিতে তার মধ্যে প্রচণ্ড মানসিক যে বিপর্যস্ততার কারণে সে আত্মহত্যার মতো একটি কাজ সে বেছে নেয় সেই জন্য আমি মনে করছি যে এই যে এখানে যে অভিযোগ করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বাইরে আরেকটা বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক যে সকালবেলায় সে তার বোনকে কিন্তু একটা তার একটা গভীর পরিণতির কথা কিন্তু জানিয়েছিল যে কোনো কিছু হয়ে যেতে পারে এবং তার মানে সে কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিল সেই যে কল কনভারসেশন সেটাও কিন্তু আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এখন আমরা এখানে যে বিষয়টা আমরা নিরূপণ করতে চাই সেটা হচ্ছে এই যে তাদের যে সম্পর্ক নিয়ে যে অভিযুক্তের পরিবারের সাথে তাদের যে দ্বন্দ্ব এবং এই ক্ষেত্রে যে ধরনের চরম মানসিক হতাশার জন্য সে এই পর্যায়ে যে আত্মহত্যাকে বেছে নিয়েছিল এই বিষয়গুলোকে সংজ্ঞায়িত করা এই বিষয়গুলোকে প্রতিষ্ঠা করা এবং এই বিষয়গুলোকে সাক্ষ্য প্রমাণের নিরিখে এগুলোকে প্রমাণ করার জন্য আরও যে যে তার সাক্ষ্য প্রমাণ দরকার সেগুলো যে সংগ্রহের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আসামি বা অভিযুক্ত আমরা বলি অভিযুক্তের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা একটা দালিলিক সাক্ষ্য বস্তুগত সাক্ষ্য এবং ডিজিটাল সাক্ষ্য এই তিন ধরনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু এটাকে প্রতিষ্ঠা করতে হবে এবং যে অভিযোগটা এসছে আত্মহত্যার প্ররোচনা সেটাকে আমরা যদি প্রমাণ করতে চাই আমরা সমুদয় এই ক্ষেত্রে যে ঘটনা প্রবাহ সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে এবং ভিকটিমের সাথে অভিযুক্তের যে সম্পর্কের টানাপোড়েন এবং ভিকটিমের সাথে অভিযুক্তের পরিবারের সদস্যদের যে সম্পর্কের টানাপোড়েনের কথা বলা হচ্ছে বা কী কারণে তাকে মানসিকভাবে এই ধরনের হতাশাজনক করে ফেলা হলো বা এখানে আর কারা কারা ভূমিকা রেখেছেন এবং এই বিষয়টা নিয়ে কারা কারা এখানে বিভিন্ন সময় তারা সংযুক্ত হয়েছেন এবং সে সব প্রতিটা বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি এবং আমরা মনে করছি যে এই ক্ষেত্রে ভিকটিমের যে আপনি যদি দেখেন সে কিন্তু একজন ছাত্রী তার সেইভাবে কিন্তু কোনো আর্থিক সংগতি নেই কারণ তার বোন জামাই ছাড়া তারা আসলে তেমন কেউ নেই তো এই একটি বাসায় যেখানে ভাড়াই হচ্ছে 1,00,000 টাকা সার্ভিস চার্জ 11,000 টাকা তাহলে 1,11,000 টাকা পাশাপাশি অন্যান্য খরচ তাহলে এই যে একটা টাকা পয়সার কথা এসছে সেগুলো নিয়েও তার মধ্যে নিশ্চয়ই কোনো মানসিক ব্যাপক চাপ ছিল আমরা সবগুলো বিষয়কে আমরা মাথায় রেখে আমরা তদন্তটাকে একটা সুন্দরভাবে যুক্তি পর্যায়ের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা কয়েকজনের নাম শুনছি এর মধ্যে হলো পিয়াসা দেখছেন আর আপনারা কতজনকে জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসাবাদে আপনারা কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন কিনা এই মামলায় আসামিকে গ্রেপ্তার বা আটক করার বিষয়ে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অনেকগুলো নাম আসছে এবং এজাহারেও কিন্তু অনেক নাম এসছে প্রতিটি চরিত্র আমাদের কাছে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এবং প্রতিটি চরিত্রে যে এখানে কী ধরনের তাদের কর্মকাণ্ড ছিল বা এই ক্ষেত্রে এই মামলা ক্ষেত্রে তাদের কতটুকু প্রাসঙ্গিকতা সেটা কিন্তু আমরা অবশ্যই খুঁজে দেখব এবং যাদের যাদের নাম এসছে সবাইকে আমরা আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করব এবং এই ক্ষেত্রে এই যে ভিকটিম যে ছিল তার এই ধরনের মানসিক যে বিপর্যয় বা সেই ক্ষেত্রে যাদের কাছে যাই তথ্য ছিল বা যে কোনো ধরনের তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল এগুলো অবশ্যই আমরা খুঁজে বের করার চেষ্টা করছি এবং সেক্ষেত্রে সবাইকে আমরা আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করব তবে এখন যে কাজটি হচ্ছে আমরা মূলত প্রাথমিকভাবে অনেকের সাথে আমরা কথা বলছি অনেকের কাছে আমরা গুরুত্বপূর্ণ তথ্য নিচ্ছি এবং এগুলো যেগুলো যে আমাদের তদন্তকারীর জন্য অত্যন্ত সহায়ক হবে এবং সেগুলো অবশ্যই আমরা আনুষ্ঠানিকভাবে 161 ধারায় জবানবন্দি অথবা বিজ্ঞ আদালতে 164 ধারায় যে জবানবন্দি গ্রহণ সেই পর্যায়ে কিন্তু আমরা যাব আর আপনি যে আরেকটি কথা বললেন হ্যাঁ আপনি আপনি যদি যে ভিকটিমের যে বোন যিনি মামলার বাদী তার সাথে যদি কথা বলে দেখেন প্রথম থেকে পুলিশের যেখানে যে আচরণ ছিল এটা কিন্তু অত্যন্ত স্বপ্রণোদিত ভিকটিমের বোন তিনি কিন্তু ওইভাবে যে মামলা করা বা মামলা রুজু করার ব্যাপারে বা পুলিশকে জানানো সেইভাবে কিন্তু তিনি আগ্রহী ছিলেন না
বাড়িওয়ালার যে ভদ্রমহিলা তার মেয়ের জামাই কিন্তু পুলিশকে জানায় এবং তাৎক্ষণিকভাবে পুলিশ এখানে ছুটে যায়। পরবর্তীতে আপনারা দেখেছেন যে আমরা সবাই মিলে আমার আমি নিজে আমার এডিসি এসি এবং থানার সকল কর্মকর্তা অফিসে সবাই মিলে কিন্তু আমরা ছুটে যাই এবং আমরা এই ঘটনাটা যাতে কোনোভাবেই যে যৌক্তিক একটা মেয়ে তার যে পরিণতির কারণে তার যে যৌক্তিক বা তার যে ন্যায় বিচার পাওয়ার যে তার অধিকার রয়েছে সেটা যাতে কোনোভাবে বিনষ্ট না হয় তার জন্য কিন্তু আমরা সবাই চেষ্টা করে চলেছি এবং সে ভিকটিমের যে বোন যে বাদী তাকে যত ধরনের প্রোটেকশন দিতে হয় তাকে যত ধরনের নির্ভরতা দিতে হয় তাকে যাতে কেউ তার নিরাপত্তায় বিঘ্ন করতে না পারে সেই ব্যাপারে আমাদের নজর রয়েছে। আমরা তাদের সাথে সবসময় যোগাযোগ রেখে চলেছি এবং যে কোনো পরিস্থিতি যাতে উদ্ভব না হয় তার জন্য যা যা করণীয় আমরা কিন্তু সে করণীয় করে যাচ্ছি। পুলিশের সুরাতের রিপোর্টের সাথে মামলার এজাহারের অমিল পাওয়া গেল, সেই জিনিসটা কেন হয়েছে আর এই ক্ষেত্রে আসলে এটা কি হত্যা না আত্মহত্যা আপনারা কি এখনো নিশ্চিত হতে পেরেছেন যে ফরেন্সিক রিপোর্ট না পাওয়া পর্যন্ত কি আপনারা এটা কি আত্মহত্যা বলবেন? আপনাকে একটা বিষয় মাথায় নিতে হবে, যখন একটি মৃতদেহ ঝুলন্ত অবস্থায় থাকে তখন এই মৃতদেহের যারা আত্মীয় স্বজন তারা কিন্তু প্রচণ্ডভাবে মানসিক ট্রমাতে থাকেন এবং যখন তারা এজাহার দায়ের করেন তখন কিন্তু তার পক্ষে সম্ভাব্য যতটুকু তথ্য আর আছে সেই তথ্যের আলোকে কিন্তু তিনি এজাহারটি করে থাকেন এবং সব কিছুই যে এখানে আসবে সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি না। আমরা চাই যে এজাহারটি অবশ্যই নিরপেক্ষ হবে এবং যে ঘটনা প্রবাহ সবগুলো এখানে উল্লেখ থাকবে। এখানেই তদন্ত হচ্ছে গুরুত্বপূর্ণ, তদন্তকারী কর্মকর্তার এখানে কিন্তু কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি যথাযথ সাক্ষ্য প্রমাণের সাপেক্ষে তার তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন এবং এই ক্ষেত্রে তদন্ত কার্য যথাযথ করার মাধ্যমে কিন্তু এই আসামি তাকে গ্রেফতার করা বা তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা সেটা কিন্তু তিনি নেবেন, সেই জন্য কিন্তু তদন্ত করতে হবে এবং তদন্তের মাধ্যমে অনেক কিছু আমার মনে হয় যে আমরা যেটা পাবো অনেক ঘটনা আমরা এখানে উদ্ঘাটন করতে পারব। তবে আপনি যেটা বলেছেন যে প্রাথমিকভাবে কিন্তু ওইখানে যে মৃতদেহ ছিল সেটা ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং এটাকে পরবর্তীতে মৃতদেহকে বিছানায় শুয়ে রাখা হয়, সেই হিসাবে তার বোন তার দৃষ্টিতে যতটুকু মনে হয়েছে বিবেচিত হয়েছে প্রত্যক্ষ সেটা কিন্তু তিনি বলেছেন। যখন সুরতহাল করা হয়েছে তখন কিন্তু তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ গভীরভাবে আমাদের যে নারী পুলিশ তার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছে এবং সুরতালের মাধ্যমে কিন্তু একটা ডিটেলস তার যে কোথায় কোথায় তার কী সমস্যা হয়েছে বিশেষ করে আমরা দেখেছি তার গলায় একটি গভীর ক্ষতচিহ্ন এবং দীর্ঘক্ষণ ধরে এই লাশটি ঝুলে থাকার ফলে যেটা হয় রক্ত সঞ্চালন বন্ধ হয়েছে এবং রক্ত কিন্তু ক্রমান্বয়ে হাতের তালু এবং পায়ের পাতার দিকে এসে সঞ্চিত হতে থাকে, এর ফলে ওই জায়গাগুলো কালচে বা নীল বর্ণ ধারণ করে। এর বাইরে আমরা কিন্তু সুরতালে আর তেমন কোনো উল্লেখযোগ্য কোনো মার্ক অফ ইঞ্জুরি আমরা পাইনি, তবে এই ক্ষেত্রে আমরা তেমন কিছু বলতে পারি না কারণ এই বিষয়টি হচ্ছে সম্পূর্ণভাবে যে বিশেষজ্ঞ চিকিৎসক যিনি ময়নাতদন্ত করেছেন যিনি ভিসেরা প্রিজার্ভ করেছেন বা যিনি ডিএনএ প্রোফাইলিং করবেন বা ফরেন্সিক করবেন তাদের এখতিয়ার এবং তাদের মতামত সাপেক্ষে কিন্তু আমরা বলতে পারবো যে এটি আত্মহত্যা কিনা, এটা অবশ্যই তাদের মতামতটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অনেকগুলো নাম আসছে এবং এজাহারেও কিন্তু অনেক নাম এসছে, প্রতিটি চরিত্র আমাদের কাছে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এবং প্রতিটি চরিত্রের যে এখানে কী ধরনের তাদের কর্মকাণ্ড ছিল বা এই ক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে তাদের কতটুকু প্রাসঙ্গিকতা সেটা কিন্তু আমরা অবশ্যই খুঁজে দেখব এবং যাদের যাদের নাম এসছে সবাইকে আমরা আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করব এবং এই ক্ষেত্রে এই যে ভিকটিম যে ছিল তার এই ধরনের মানসিক বিপর্যয় বা সেই ক্ষেত্রে যাদের কাছে যাই তথ্য ছিল বা যে কোনো ধরনের তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল এগুলো অবশ্যই আমরা খুঁজে বের করার চেষ্টা করছি এবং সেক্ষেত্রে সবাইকে আমরা আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করব। তবে এখন যে কাজটি হচ্ছে আমরা মূলত প্রাথমিকভাবে অনেকের সাথে আমরা কথা বলছি, অনেকের কাছে আমরা গুরুত্বপূর্ণ তথ্য নিচ্ছি এবং এগুলো যেগুলো যে আমাদের তদন্তকারীর জন্য অত্যন্ত সহায়ক হবে এবং সেগুলো অবশ্যই আমরা আনুষ্ঠানিকভাবে 161 ধারা জবানবন্দি অথবা বিজ্ঞ আদালতে 164 ধারায় যে জবানবন্দি গ্রহণ সেই পর্যায়ে কিন্তু আমরা যাব। আর আপনি যে আরেকটি কথা বললেন হ্যাঁ আপনি আপনি যদি যে ভিকটিমের যে বোন যিনি মামলার বাদী তার সাথে যদি কথা বলে দেখেন প্রথম থেকেই পুলিশের যে এখানে যে আচরণ ছিল এটা কিন্তু অত্যন্ত স্বপ্রণোদিত, ভিকটিমের বোন তিনি কিন্তু ওইভাবে যে মামলা
করা বা মামলা রুজু করার ব্যাপারে বা পুলিশকে জানানো সেইভাবে কিন্তু তিনি আগ্রহী ছিলেন না। বাড়িওয়ালার যে ভদ্রমহিলা তার মেয়ের জামাই কিন্তু পুলিশকে জানায় এবং তাৎক্ষণিকভাবে পুলিশ এখানে ছুটে যায়। পরবর্তীতে আপনারা দেখেছেন যে আমরা সবাই মিলে আমি নিজে আমার এডিসি এসি এবং থানার সকল কর্মকর্তা অফিসে সবাই মিলে কিন্তু আমরা ছুটে যাই এবং আমরা এই ঘটনাটা যাতে কোনোভাবেই যে যৌক্তিক একটা মেয়ে তার যে পরিণতির কারণে তার যে যৌক্তিক বা তার যে ন্যায় বিচার পাওয়ার যে তার অধিকার রয়েছে সেটা যাতে কোনোভাবে বিনষ্ট না হয় তার জন্য কিন্তু আমরা সবাই চেষ্টা করে চলেছি এবং সে ভিকটিমের যে বোন যে বাদী তাকে যত ধরনের প্রোটেকশন দিতে হয় তাকে যত ধরনের নির্ভরতা দিতে হয় তাকে যাতে কেউ তার নিরাপত্তায় বিঘ্ন করতে না পারে সেই ব্যাপারে আমাদের নজর রয়েছে। আমরা তাদের সাথে সবসময় যোগাযোগ রেখে চলেছি এবং যে কোনো পরিস্থিতি যাতে উদ্ভব না হয় তার জন্য যা যা করণীয় আমরা কিন্তু সে করণীয় করে যাচ্ছি। পুলিশের সুরাতাল রিপোর্টের সাথে মামলার এজাহারের অমিল পাওয়া গেল, সেই জিনিসটা কেন হয়েছে আর এই ক্ষেত্রে তো আসলে এটা কি হত্যা না আত্মহত্যা আপনারা কি এখনো নিশ্চিত হতে পেরেছেন যে ফরেন্সিক রিপোর্ট না পাওয়া পর্যন্ত কি আপনারা এটা কি আত্মহত্যা বলবেন? আপনাকে একটা বিষয় মাথায় নিতে হবে, যখন একটি মৃতদেহ ঝুলন্ত অবস্থায় থাকে তখন এই মৃতদেহের যারা আত্মীয় স্বজন তারা কিন্তু প্রচণ্ডভাবে মানসিক ট্রমাতে থাকেন এবং যখন তারা এজাহার দায়ের করেন তখন কিন্তু তার পক্ষে সম্ভাব্য যতটুক তথ্য আর আছে সেই তথ্যের আলোকে কিন্তু তিনি এজাহারটি করে থাকেন এবং সব কিছুই যে এখানে আসবে সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি না। আমরা চাই যে এজাহারটি অবশ্যই নিরপেক্ষ হবে এবং যে ঘটনা প্রবাহ সবগুলো এখানে উল্লেখ থাকবে। এখানেই তদন্ত হচ্ছে গুরুত্বপূর্ণ, তদন্তকারী কর্মকর্তার এখানে কিন্তু কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি যথাযথ সাক্ষ্য প্রমাণের সাপেক্ষে তার তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন এবং এই ক্ষেত্রে তদন্ত কার্য যথাযথ করার মাধ্যমে কিন্তু এই আসামি তাকে গ্রেফতার করা বা তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা সেটা কিন্তু তিনি নেবেন, সেই জন্য কিন্তু তদন্ত করতে হবে এবং তদন্তের মাধ্যমে অনেক কিছু আমার মনে হয় যে আমরা যেটা পাবো অনেক ঘটনা আমরা এখানে উদ্ঘাটন করতে পারবো। তবে আপনি যেটা বলেছেন যে প্রাথমিকভাবে কিন্তু ওইখানে যে মৃতদেহ ছিল সেটা ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং এটাকে পরবর্তীতে মৃতদেহকে বিছানায় শুয়ে রাখা হয়, সেই হিসাবে তার বোন তার দৃষ্টিতে যতটুকুই মনে হয়েছে বিবেচিত হয়েছে প্রত্যেকে সেটা কিন্তু তিনি বলেছেন। যখন সুরতহাল করা হয়েছে তখন কিন্তু তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ গভীরভাবে আমাদের যে নারী পুলিশ তার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছে এবং সুরতালের মাধ্যমে কিন্তু একটা ডিটেলস তার যে কোথায় কোথায় তার কী সমস্যা হয়েছে বিশেষ করে আমরা দেখেছি তার গলায় একটি গভীর ক্ষত চিহ্ন এবং দীর্ঘক্ষণ ধরে এই লাশটি ঝুলে থাকার ফলে যেটা হয় রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং রক্ত কিন্তু ক্রমান্বয়ে হাতের তালু এবং পায়ের পাতার দিকে এসে সঞ্চিত হতে থাকে, এর ফলে ওই জায়গাগুলো কালচে বা নীল বর্ণ ধারণ করে। এর বাইরে আমরা কিন্তু সুরতালে আর তেমন কোনো উল্লেখযোগ্য কোনো মার্ক অফ ইঞ্জুরি আমরা পাইনি, তবে এই ক্ষেত্রে আমরা তেমন কিছু বলতে পারি না কারণ এই বিষয়টি হচ্ছে সম্পূর্ণভাবে যে বিশেষজ্ঞ চিকিৎসক যিনি ময়নাতদন্ত করেছেন যিনি ভিসেরা প্রিজার্ভ করেছেন বা যিনি ডিএনএ প্রোফাইলিং করবেন বা ফরেন্সিক করবেন তাদের এখতিয়ার এবং তাদের মতামত সাপেক্ষে কিন্তু আমরা বলতে পারবো যে এটি আত্মহত্যা কিনা, এটা অবশ্যই তাদের মতামতটাকে আমাদের গুরুত্ব দিতে হবে।